Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরবার ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরবর্তী মুভি নিয়ে। যে মুভিটি তারা দুজনে এই জুটি নিয়ে আসতে চলেছে সেই মুভিটির নাম কি হতে চলেছে এবং এই মুভিতে কাদেরকে আমরা দেখতে পাবো তা কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি তাহলে আজ আমরা তাহলে শুরু করি। এই যে জুটি অর্থাৎ শিবপ্রসাদ এবং অনিন্দিতা রায়, এই যে জুটি, এই জুটি প্রথম দিকে কোনো না কোনো বিষয়রূপে অর্থাৎ সামাজিক বিষয়রূপে কিন্তু ছবি করে এসেছেন এবং তা কিন্তু আমরা রীতিমতো দেখেছি অনেক অনেক মুভিতে। এই দুই পরিচালক মিলে কিন্তু আমাদের সামনে অনেক ভালো ভালো মুভি নিয়ে এসেছে, যেমন ইচ্ছে, রামধনু, মুক্তধারা, বেলাশেষ এবং হামির মতন ভালো মুভি নিয়ে এসেছিলেন আমাদের সামনে। এবং সেই কিন্তু সেই অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং অনিন্দিতা রায় আপনাদের সামনে একটি মুভি আনতে চলেছেন, সেটি কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে এবং এই মুভির কিন্তু নাম ঘোষণা করে দেওয়া হলে কিন্তু এই মুভির কোনো অফিসিয়ালভাবে কোনো কিছু এখনও জানানো হয়নি এবং এই মুভি কিন্তু সঠিকভাবে কে অভিনয় করছে এবং কবে তা আসতে চলেছে এবং তার রিলিজ ডেট কবে তা কিন্তু এখনও ঠিকঠাকভাবে জানা যায়নি। সবে কিন্তু এই মুভিটির নাম অর্থাৎ ঘোষণা করে দেওয়া হয়েছে তার এবং এই যে মুভিটি আসতে চলেছে সঠিকভাবে জানা যায়নি, কিন্তু একটি খবরের সূত্র খবর অনুযায়ী কিন্তু জাতিভেদ নিয়ে তৈরি হতে চলেছে তাদের পরবর্তী ছবি অর্থাৎ পরবর্তী যে মুভিটি আসতে চলেছে তাদের এই মুভিটি আসতে চলেছে এবং নাম সম্ভবত রাখা হচ্ছে গোত্র মুভিটি, কারণ নাকি পরিচালক জানিয়েছে সমাজে জাতভেদ এবং ইস্যু কিন্তু এটি কিন্তু সবচেয়ে মারাত্মক রোগের এবং ভয়ঙ্করতা পরিণত হতে পারে। এবার সেই বিষয়ে কিন্তু সিনেমা পর্দায় নিয়ে আসতে চলেছেন এই জুটি এবং এমনটি কিন্তু একটি খবরের সূত্র থেকে জানা গিয়েছে। সমাজে নাকি বিভিন্ন রকম জাতভেদ প্রথা রয়েছে তা কিন্তু সকলে জানে, সেই জাতভেদে এতটাই গুরুত্বপূর্ণ এবং তা কিন্তু চরম পর্যায়ে যেতে পারে তা কিন্তু এর আগে আমরা দেখে ফেলেছি বা সমাজে কিন্তু দেখি কিন্তু যে সমাজে কি ভয়ঙ্কর পরিণত হতে পারে। এবং যদি হয়তো কোনো মেয়ে যদি অন্য জাতিকে বিয়ে করে ফেলে বা অন্য জাতির ছেলে কিন্তু একটা অন্য মেয়েকে জাতির মেয়েকে বিয়ে করলে সেটি কি পরিবারে তা কতটা কি হয়ে ওঠে তা কিন্তু এই মুভিতে নাকি হয়ে আসতে চলেছে এবং তা দেখানোর চেষ্টা করেছেন পরিচালক, এমনটি কিন্তু জানা যাচ্ছে একটি খবরের সূত্র অনুযায়ী। এবং এই ছবিতে নাকি আমরা নায়কের চরিত্র অর্থাৎ দেখা যেতে পারে নাকি টোটা রায় চৌধুরীকে এবং খরাজ মুখোপাধ্যায় নাকি দেখা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এবং তাছাড়া কিন্তু এই ছবিতে আমরা দেখতে পাবো অর্থাৎ মানালি দেকে এবং সাহেব ভট্টাচার্যকে আমরা দেখতে পাবো, তাছাড়া কিন্তু অনুসূয়া মজুমদারকে কিন্তু আমরা এই ছবি হয়তো দেখতে পাবো। কিন্তু তাছাড়া কিন্তু এই যে মুভিটি, এই মুভিটি কিন্তু আসতে চলেছে উইন্ডোজের হাত ধরে, তাছাড়া কিন্তু উইন্ডোজের কিন্তু এই পরবর্তী মুভিটি যে আসতে চলেছে কন্ঠ মুভি সেটি কিন্তু এই মৌসুমের মধ্যে রিলিজ হওয়ার কথা রয়েছে। তাছাড়া কিন্তু তাদের পরপর যে মুভিগুলি আসতে চলেছে তাদের মধ্যে খুবই কিন্তু ভালো মুভি আসতে চলেছে, বেলা শুরু, মুক্তধারা টু কিন্তু এই যে অর্থাৎ উইন্ডোজের কিন্তু হাতে রয়েছে এবং এই দুটি মুভি কিন্তু তাদের পরবর্তী এবং তারা শুধু কেবল এই ধরনের মুভি তা তৈরি করছেন তা কিন্তু নয়, তাছাড়া কিন্তু এদিন করে আমরা যে মুভিটি দেখতে পেলাম অর্থাৎ পিতা চক্রবর্তী যে মুভিটি, সেই মুভিতে অর্থাৎ মুখার্জি দেব, সেই মুভিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা অর্থাৎ নারীদের যে স্বাধীনতা সেই নিয়ে কিন্তু এই মুভিতে কথা বলা হয়েছে। এবং মুখার্জি দেব কিন্তু ইতিমধ্যে খুবই ভালো মুভি হয়েছে এবং তা কিন্তু অর্থাৎ রিমেক হতে চলেছে উড়িষ্যায় তেমন কিন্তু কথা রয়েছে। এবং তাছাড়া কিন্তু মুক্তি পেতে চলে যাচ্ছে বেলা শুরু, সেটি কিন্তু মুক্তি পাবে পুজোর সময়, সেটি কিন্তু একটি পারিবারিক মুভি আসতে চলেছে উইন্ডোজের হাত ধরে। উইন্ডোজের হাত ধরে যে মুভিটি অর্থাৎ যে মুভিটি আসতে চলেছে গোত্র, সেই মুভির কিন্তু অফিসিয়ালভাবে কোনো তথ্য এখনও বলে দেওয়া হয়নি উইন্ডোজ থেকে। যেই যদি কোনোদিন এই মুভির নিয়ে তথ্য এখনও পর্যন্ত রয়ে থাকে বা আসে আমি অবশ্যই আমরা জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু তাহলে আছে এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে থাকো নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।